বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে বলছে কাদের সরকারের পদত্যাগ দাবি ফখরুলের জানিয়ে দেব নিষেধাজ্ঞার উল্টো ফল ভুগতে শুরু করেছে আমেরিকা ও বিপাকে বাইডেন প্রশাসন আরো থাকছে বুদ্ধিজীবীদের সঙ্গে মত বিনিময় করবে ইসি এবং সর্বশেষ জানিয়ে দেব বাজারে সয়াবিন তেলের সংকট কি বলছে সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এখনও বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে এই ষড়যন্ত্র মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভার সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের এ আহ্বান জানান तोधर बंग बंदु सप्ले संगलाउन ওবায়দুল কাদের বলেন আজ যারা কথায় কথায় মানবাধিকার গণতন্ত্র বাক স্বাধীনতার কথা বলে তারাই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিষিদ্ধ করেছিল এই ভাষণ বাজাতে গিয়ে আমাদের কত অপমান সহ্য করতে হয়েছে মার্চের ভাষণের বঙ্গবন্ধুর তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন সেদিন বঙ্গবন্ধু শুনিয়েছিলেন বাঙালি জাতিকে আত্মশক্তিতে বলিয়ান হওয়ার অমর বাণী এই ভাষণ দেশকালের সীমানা পেরিয়ে যায় যার ফলে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে এদিকে প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে তাদের আর কোনো অধিকার নেই রাষ্ট্র পরিচালনা করার এই মুহূর্তে হাসিনা সরকারের পদত্যাগ করতে হবে একই সঙ্গে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলন আয়তনে তারেক রহমানের ষোলতম কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন কারণ যে সংবিধানের কথা তারা বারবার বলে যে সংবিধানের মধ্যেই নির্বাচন হবে আর সংবিধানটা কারা করেছে আইনটা কর্তৃকে করলে কারা পাশ করে আই পার্লামেন্ট এই পার্লামেন্টে কারা

একটা জাতীয় ঐক্য গড়ে তুলে অবৈধভাবে চেপে বসা সরকারকে পরাজিত করি নিষেধাজ্ঞার উল্টো ফল ভুগতে শুরু করেছে আমেরিকাও বিপাকে বাইডেন প্রশাসন ইউক্রেনের সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাশিয়ার উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো তাদের সঙ্গে একজোট হয়ে নিষেধাজ্ঞা দিয়েছে আরও অনেক মিত্র দেশ। এতে রাশিয়া অর্থনৈতিকভাবে কিছুটা বিপাকে পড়লেও এর ফল ভুগতে শুরু করেছে বিশ্ব পরাশক্তির আমেরিকাও ইতোমধ্যে এই নজির দৃশ্যমান হয়ে পড়েছে ইউক্রেন সংকটের জেরে নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে বিবিসি জানিয়েছে বিশ্ব তেলের ব্রেঞ্চ মার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম সারিয়েছে একশো ডলার পরে প্রতি ব্যারেলের তেলের বাড়তি এই দাম গিয়ে স্থির হয়েছে একশো ত্রিশ ডলারে বিশ্ববাজারে জ্বালানি তেলের এই অস্থিরতা প্রভাব ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের বাজারেও এজন্য শত্রুর হচ্ছে বলে গণমাধ্যমে এসেছে। জানা গেছে তেলের বাজারের পড়তে ছুটছে মার্কিন গত শনিবার দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরের সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিউইয়র্ক টাইমস জানায় ইউক্রেন হামলার ঘটনায় রাশিয়াকে একঘরে করতে এখন ভেনি জুয়েলাকে পাশে চায় যুক্তরাষ্ট্র শুধু তাই নয় এর মধ্যে জ্বালানি তেলের বড় বাজার সৌদি আরবের দ্বারস্থ হচ্ছে আমেরিকা যদিও সৌদি আরব আগে থেকেই আমেরিকার মিত্ররাষ্ট্র তারপরেও ইউক্রেন সংকটের প্রভাবে স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের সৌদিতে সফরের পরিকল্পনা করা হচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ওই সফরে বাইডেনের সৌদি কর্তৃপক্ষকে তেলে উৎপাদন আরও বাড়ানোর অনুরোধ জানাবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে যদিও হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছে এখনো পর্যন্ত এ ধরনের কোনো সফরের পরিকল্পনা করা হয়নি এটি বিভিন্ন গুজবের একটি অংশমাত্র উল্লেখ্য ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত চব্বিশ ফেব্রুয়ারি ভোর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশে অভিযান শুরু করে রুশ বাহিনী আজ সোমবার অভিযানের দ্বাদশতম দিন ইতোমধ্যেই ইউক্রেনে বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রাশিয়ার সেনারায় দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ রাশিয়ার দাবি ইউক্রেনের এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ করার লক্ষ্য প্রতিহত নিয়ে এই অভিযান চালানো হচ্ছে পুতিন বলছে ইউক্রেনকে মুক্ত করা দেশটির নিরস্ত্রীকরণ ও ন্যাটোর জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এই অভিযান চালাচ্ছে। সূত্র বিবিসি নিউ টাইমস বুদ্ধিজীবীদের সঙ্গে মত বিনিময় করবে ইসি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আগে দেশের বুদ্ধিজীবীদের সঙ্গে মত বিনিময় করবে নির্বাচন কমিশন ইসি আগামী ১৩ এজন্য মার্চ সম্ভাব্য তারিখ রেখে প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি এ বিষয়ে ইসি যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন আগামী সপ্তাহে বুদ্ধিজীবীদের সঙ্গে মত বিনিময় হবে এক্ষেত্রে ১৩ মার্চ সম্ভাব্য তারিখ মূলত নির্বাচন নিয়ে কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের এমন অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গেই মত বিনিময় হবে তাদের পরামর্শ নিয়ে স্টক হোল্ডার সহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে বসবে কমিশন গত ছাব্বিশ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি পরদিন তারা শপথ নিয়ে প্রথম অফিস করেন আঠাশ ফেব্রুয়ারি তবে এখনও পুরোদমে নির্বাচন কেন্দ্রিক কাজ শুরু করেনি কমিশন এর মধ্যে জাতীয় স্মৃতিসোধ বঙ্গবন্ধুর প্রতিকৃতি সমাধি শ্রদ্ধা নিবেদন এবং ভোটের দিন দিবস উদযাপন ও নানান আনুষ্ঠানিকতা করেছে নতুন কমিশন গত ছাব্বিশ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনের পদে নিয়োগ দেন এতে অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আওয়ালকে প্রধান নির্বাচন কমিশনার করে চার কমিশনার পদে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমানকে নিয়োগ দেওয়া হয় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দু অনুসারে নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত পাঁচ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয় নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং ব্যক্তি পর্যায় থেকে নাম দেওয়া ছাড়াও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেন গত বাইশ ফেব্রুয়ারি সভায় জনের নাম চূড়ান্ত করে কমিটি বাজারে সয়াবিন তেলের সংকট কি বলছে সরকার বাংলাদেশ সরকার বলছে ভোজ্য তেলের কোনো ঘাটতি না থাকলেও ডিলারদের বাজারে সয়াবিন তেলের কার সাজিতে কৃত্রিম সংকট তৈরি হয়েছে তেলের দাম বাড়বে এই আশায় মজুদ করে রেখেছে অনেক ব্যবসায়ী আর মজুদ করে রাখা ঠেকাতে গত কয়েকদিন ধরেই ঢাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে সরকারি সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববারও পুরনো ঢাকার মৌলভীবাজারে বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে কয়েকজন ব্যবসায়ীকে সপ্তাহ খানিক যাবৎ পাইকারি ও খুচরা পর্যায়ে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ উঠছে খুচরা বিক্রেতারা বলছে মার্চ মাসের প্রথম দিন থেকে কাছ থেকে তারা তেল পাচ্ছে না ঢাকার বনানী একজন খুচরা বিক্রেতা বলছিলেন আবার কখনো পেলেও ডিলাররা বাড়তি দাম চাইছে তাদের কাছে তিনি বলেন কোম্পানি থেকে সাপ্লাই দিচ্ছে না ওরা বলছে তেল নেই ওরা বলছে তেলের রেট বারো টাকা করে বাড়বে কিন্তু নতুন করে তেল দিচ্ছে না ফেব্রুয়ারি আঠাশ তারিখের পর থেকে আর নতুন তেল আনতে পারি নাই নাম প্রকাশ না করার শর্তে এই বিক্রেতা বলেন কেউ কেউ বলছে পাঁচ লিটার বোতলে সাতশো নব্বই টাকায় নিতে হবে কিন্তু সাতশো নব্বই টাকায় আনার পর সাতশো পঁচানব্বই টাকা বেচতে হবে এত সীমিত লাভে কোনো দোকানদার আনতে চায় না মাল এর জন্য তেল নাই দোকানে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের সিন্ডিকেট দল এই প্রতারণা নেমেছে